বন্ধুরা ওয়েলকাম টু এডুকালয়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব NTUGC নেটের পেপার ওয়ান নিয়ে, অর্থাৎ জেনারেল পেপার অন টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউড। বন্ধুরা এই পেপারটির কোড হলো 00, অর্থাৎ NTUGC নেট যে সমস্ত স্টুডেন্টরা বসবে তাদের প্রত্যেকেই এই পেপারটিতে পরীক্ষা দিতে হবে। এবং এই পেপারটিতে ভালো রেজাল্ট না করলে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু নেট কোয়ালিফাই করতে কিন্তু পারবেন না। শুধুমাত্র নেটই নয়, আপনাকে যদি জেআরএফ পেতে হয় তাহলে অবশ্যই এই পেপারটিতে খুব ভালো মার্কস কিন্তু ওঠাতে হবে। এই পেপারে মোট 50টি প্রশ্ন থাকে এবং প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 2 করে। এই পেপারটিতে টোটাল মার্কস থাকে 100। তাহলে দেখি বন্ধুরা এই পেপারটিতে কী কী রয়েছে। সর্বোপরি এই পেপারটিতে মোট 10টি ইউনিট রয়েছে। প্রথম ইউনিটটি হলো টিচিং অ্যাপটিটিউড, দ্বিতীয় ইউনিটটি হলো রিসার্চ অ্যাপটিটিউড, তৃতীয় ইউনিট হলো কম্প্রিহেনশন, চতুর্থ ইউনিট হলো কমিউনিকেশন, পঞ্চম ইউনিট হলো ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড, সিক্স ইউনিট হলো লজিক্যাল রিজনিং, সেভেন ইউনিট হলো ডেটা ইন্টারপ্রিটেশন, এইট ইউনিট হলো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, দ্যাট মিনস ICT, নাইন ইউনিট হলো পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, এবং সর্বশেষ ইউনিট 10-এ রয়েছে হায়ার এডুকেশন। দ্যাট মিন্স আপনারা নেট NTUGC নেটের পরীক্ষা দিয়ে নিশ্চয়ই হায়ার এডুকেশনের সাথেই আপনারা যুক্ত হবেন, তো সেই হায়ার এডুকেশন সম্পর্কে আপনাদের জানতে হবে, তো সেই জন্য ইউনিট 10-এ তারা হায়ার এডুকেশনকে রেখেছে। তাহলে চলুন বন্ধুরা আমরা এই 10টি ইউনিট এক এক করে আলোচনা করে নিই এবং জেনে নিই প্রত্যেকটি ইউনিটের কোন কোন পোর্শন থেকে প্রশ্ন আসার সুযোগ বেশি রয়েছে এবং কোন কোন সাব টপিকে আমাদের খুব গুরুত্ব সহকারে প্রিপারেশন নিতে হবে। টিচিং অ্যাপটিটিউডে রয়েছে টিচিং, লার্নার ক্যারেক্টারিস্টিক্স, ফ্যাক্টর্স অ্যাফেক্টিং টিচিং রিলেটেড টু টিচার লার্নার, টিচিং সাপোর্ট ম্যাটেরিয়াল, ইনফরমেশন ফ্যাসিলিটিস, লার্নিং এনভায়রনমেন্ট অ্যান্ড ইনস্টিটিউশনস, মেথড অফ টিচিং ইন ইনস্টিটিউশনস অ্যান্ড হায়ার এডুকেশনস, যেখানে রয়েছে টিচার্স সেন্টার্ড অ্যান্ড লার্নার সেন্টার্ড মেথডস, এছাড়াও অফলাইন মেথডস, অনলাইন মেথডস, স্বয়ংপ্রভা, মুখ, সমস্ত বিষয় নতুন নতুন সিলেবাসে কিন্তু অ্যাড করেছে যা পূর্বে ছিল না। এছাড়াও টিচিং সাপোর্ট সিস্টেম, ট্র্যাডিশনাল, মডার্ন, ICT বেসড এডুকেশন, এভালুয়েশন সিস্টেমের মধ্যে রয়েছে টাইপস অফ এভালুয়েশন, এভালুয়েশন ইন চয়েস বেসড ক্রেডিট সিস্টেম ইন হায়ার এডুকেশন, কম্পিউটার বেসড টেস্টিং, ইনোভেশনস এভালুয়েশন সিস্টেমস, ইনোভেশন ইন এভালুয়েশন সিস্টেমস, এই সমস্ত বিষয় টিচিং অ্যাপটিটিউডে রয়েছে। তবে বন্ধুরা যেখান থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসে সেই পোর্শনটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের মেইনলি এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে পড়াশোনা করতে হবে। লেভেল অফ টিচিং, যেখানে মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল এবং রিফ্লেকটিভ লেভেল, এই সমস্ত বিষয় খুবই ইম্পর্টেন্ট আমাদের NTUGC নেটের পেপার ওয়ানের জন্য। ফ্যাক্টর্স অ্যাফেক্টিং টিচিং রিলেটেড এই টপিকটা থেকে সাপোর্ট ম্যাটেরিয়াল যে পোর্শনটা রয়েছে, ইনস্ট্রাকশনাল ফ্যাসিলিটিস, এই দুটো জায়গা থেকে প্রশ্ন কিছুটা বেশি আসে অন্যান্য টপিকগুলো থেকে এই পোর্শনের। এবং সবথেকে বেশি প্রশ্ন যদি টিচিং অ্যাপটিটিউড থেকে রিসেন্ট আসে তাহলে আমরা বলবো এই পোর্শনটি থেকে। এখানে রয়েছে টিচার সেন্টার্ড ভার্সেস লার্নার সেন্টার্স মেথড, এছাড়াও অফলাইন অনলাইন মেথডস, বিশেষ করে স্বয়ংপ্রভা, মুখ, এই সমস্ত জায়গা থেকে প্রশ্ন আসার প্রবণতা বেশি। অর্থাৎ আপনার হাতে যদি সময় কম থাকে এবং খুব তাড়াতাড়ি টিচিং অ্যাপটিটিউডটা মোটামুটি কমপ্লিট করে নেক্সট ইউনিটে যেতে চান তাহলে আপনাকে এই পোর্শনগুলো খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। এছাড়াও টিচিং সাপোর্ট সিস্টেম রয়েছে, এখানে ট্র্যাডিশনাল, মডার্ন, ICT বেসড, এই তিনটি জায়গা থেকে প্রশ্ন কিছুটা বেশি আসে, তো এখানে একটু মনোযোগ সহকারে এই পোর্শনগুলো কমপ্লিট করতে হবে। নেক্সট আমরা চলে আসি রিসার্চ অ্যাপটিটিউড। বন্ধুরা এই পোর্শনটি খুবই ইম্পর্টেন্ট, এখানে প্রায় প্রত্যেকটি টপিকই আপনাদের খুব গুরুত্ব সহকারে পড়তে হবে, বিশেষ করে টাইপস অফ রিসার্চ। এই টাইপস অফ রিসার্চের মধ্যে ক্যারেক্টারিস্টিক্স থেকে কিছুটা প্রশ্ন আসতে পারে বন্ধুরা। এছাড়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেগুলো আমি এখানে আলোচনা করব, বিশেষ করে মেথডস অফ রিসার্চ, দ্যাট মিন্স এক্সপেরিমেন্টাল, ডিসক্রিপটিভ, হিস্টোরিক্যাল, কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ মেথডস, এই সমস্ত মেথডসের মধ্যে কী কী সিমিলারিটিস রয়েছে, কী কী ডিসিমিলারিটিস রয়েছে এবং কোন ক্ষেত্রে কোন রিসার্চ বেশি অ্যাপ্লিকেবল,
এগুলো কিন্তু ইন ডেপথ অ্যানালাইসিস বন্ধুরা করতে হবে, এবং স্টেপ অফ রিসার্চ এটা খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা, এই প্রশ্নটা খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে, কেননা প্রতিবার এই প্রশ্নটা এসেছে। বিশেষ করে স্টেপস অর্থাৎ রিসার্চ শুরুর প্রথম থেকে শেষ পর্যন্ত যে স্টেপগুলো হবে 1, 2, 3, 4, 5 এই শুরু থেকে শেষ পর্যন্ত যে স্টেপগুলো রয়েছে, পরপর স্টেপগুলোকে সিকোয়েন্স অনুযায়ী আসতে পারে, অ্যাসেন্ডিং অর্ডারে আসতে পারে, ডিসেন্ডিং অর্ডারে আসতে পারে, এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। এবং রিসেন্ট যে প্রশ্নগুলো আসছে, বিশেষ করে থিসিস আর্টিকেল রাইটিং, ফরম্যাট স্টাইল রেফারেন্সিং, এখান থেকে প্রশ্ন আসছে। এছাড়াও রিসার্চের ক্ষেত্রে কী কী ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আমরা ব্যবহার করতে পারি সেগুলো পড়তে হবে, আর রিসার্চ ইথিক্স এখান থেকে কিন্তু বন্ধুরা প্রশ্ন আসছে। তাহলে বলতেই পারি যে রিসার্চ অ্যাপটিটিউডের ক্ষেত্রে সব থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে মেথডস অফ রিসার্চ, স্টেপ অফ রিসার্চ, থিসিস অ্যান্ড আর্টিকেল রাইটিং, রিসার্চ ইথিক্স এই প্রশ্নগুলো থেকে। দেন বন্ধুরা আমরা আলোচনা করবো কম্প্রিহেনশন। এখানে লেখা আছে এ প্যাসেজ অফ টেক্সট বি গিভেন, কোশ্চেন্স বি আস্কড ফ্রম দ্য প্যাসেজ টু বি অ্যান্সার্ড। দ্যাট মিন্স কিছু আনসিন দিয়ে দেওয়া হবে এবং সেখানে আমাদের পড়তে হবে, এবং সেগুলো পড়ে আমাদেরকে প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু আমাদের দিতে হবে। মেইনলি 5টা প্রশ্ন থাকে বন্ধুরা, আপনাদের মনে রাখতে হবে এখানে 10টা ইউনিট রয়েছে এবং প্রত্যেকটা ইউনিট থেকে যদি 5টা করে প্রশ্ন থাকে, তাহলে আমরা বলতেই পারি যে 10 ইউনিট ইনটু 5 কোশ্চেন্স দ্যাট মিন্স 50 কোশ্চেন্স। কমপক্ষে 5টি করে প্রশ্ন প্রত্যেকটি ইউনিট থেকে থাকার সুযোগ রয়েছে, কিন্তু এই সিস্টেমটি এনটিএ চাইলে ফলো করতেও পারে আবার নাও করতে পারে। কাজে আমরা বলতেই পারি যে প্রত্যেকটা ইউনিট থেকে প্রশ্ন আসবে, কিন্তু 5টি করেই প্রশ্ন আসবে এটা কিন্তু কনফার্ম না বন্ধুরা, এটাও খেয়াল রাখতে হবে। দেন কমিউনিকেশন, কমিউনিকেশনের বিষয়টি কী হলো, এটা জেনারেলাইজড একটি কনসেপ্ট এবং এখানে যে কোনো প্রশ্ন থেকেই প্রশ্ন আসতে পারে এবং খুব সোজা। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করেন তাহলে 2 থেকে 3 দিনের মধ্যেই ইট ইজ ইনাফ টু কমপ্লিট দি কমিউনিকেশন ইউনিট। ওকে, এখানে রয়েছে মিনিং, টাইপস, ক্যারেক্টারিস্টিক্স অফ কমিউনিকেশন, ভার্বাল, নন ভার্বাল, ইন্টারকালচার গ্রুপ, ক্লাস কমিউনিকেশন, ক্লাস রুম কমিউনিকেশন, তো এগুলো কী রয়েছে, এগুলো খুব স্টেপ ওয়াইজ কিছু প্রশ্ন আসে, এগুলো আপনাদের খেয়াল করতে হবে। আর খুব ইম্পর্টেন্ট টপিক এখানে বলবো আমি, ব্যারিয়ার্স টু ইফেক্টিভ কমিউনিকেশনস, কী কী ব্যারিয়ার হয় কমিউনিকেশনের ক্ষেত্রে, বিভিন্ন ব্যারিয়ারগুলো দেখা যায়, তো এখানে মেইন মেইন কমিউনিকেশনের ক্ষেত্রে কী কী ব্যারিয়ার অ্যাপ্লিকেবল রয়েছে সেগুলো খুব আসে। এছাড়া মাস মিডিয়া সোসাইটি থেকেও কিন্তু বন্ধুরা প্রশ্ন এসেছে। দেন আমরা চলে যাচ্ছি আমাদের পরের টপিক, ম্যাথামেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড। বন্ধুরা এখানে রিসেন্টলি এই কোশ্চেনগুলো অ্যাড হয়েছে, পূর্বের নেটের সিলেবাসে কিন্তু এই ম্যাথামেটিক্যাল টার্মটি ছিল না, শুধু রিজনিং ছিল এবং অ্যাপটিটিউড টার্মটি ছিল না। তো কাজেই এখন কি রয়েছে, শুধুমাত্র রিজনিং আসবে না, রিজনিংয়ের সাথে সাথে আমাদের কিন্তু ম্যাথামেটিক্যাল বিভিন্ন ক্যালকুলেশনগুলো কিন্তু আমাদের শিখতে হবে। এখানে বন্ধুরা বলেছে টাইপস অফ রিজনিং, অবশ্যই আমরা বিভিন্ন টাইপসের রিজনিং শিখবো, সেক্ষেত্রে নাম্বার সিরিজ শিখবো, লেটার সিরিজ, কোডস, রিলেশনশিপ। রিলেশনশিপ বলতে বন্ধুরা এখানে ব্লাড রিলেশনের কথা বলা হয়েছে। আচ্ছা, ব্লাড রিলেশন কীভাবে বুঝবো, এটা ট্রি শেপ মডেলে আমরা কিন্তু এগুলো পড়াশোনা করি, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সোজা, একটু সময় দিয়ে আমাদের পড়তে হবে। এছাড়া রয়েছে ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড, এখানে ফ্র্যাকশন, টাইম ডিস্টেন্স, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট লস, ইন্টারেস্ট, ডিসকাউন্ট, অ্যাভারেজ, খুবই সহজ সরল ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনগুলো এখানে দেওয়া হয়েছে। শুধু একটু সময় করে প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু এই টাইপ ম্যাথামেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড থেকে যে 5টা থেকে মোটামুটি 8টা প্রশ্ন থাকে, এই সবগুলো প্রশ্নের অ্যান্সার কিন্তু করা সম্ভব বন্ধুরা। একটু সময় দিতে হবে এই ইউনিটটা, এই ইউনিটটার জন্য যদি একটু সময় না দেন তাহলে কিন্তু এখান থেকে খুব ইজি ইজি প্রশ্নগুলো যা সহজেই উত্তর দান করা সম্ভব সেগুলো কিন্তু করতে পারবেন না। এবং জেআরএফ পাওয়ার ক্ষেত্রে শুধু বলছি না নেটই পাস করতে হবে, আপনাদের টার্গেট জেআরএফও থাকতে হবে। হ্যাঁ, জেআরএফ পাওয়ার ক্ষেত্রে কি, জেআরএফ পাওয়ার ক্ষেত্রে এই এরিয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি যারে পাবেন কি পাবেন না এখানে তা ডিপেন্ড করে দিবে এই পোর্শনটা। যদি আপনার সাবজেক্ট ভালো থাকে, পেপার 2 ভালো থাকে, পেপার 1-এর ক্ষেত্রে এই পোর্শনটা খুবই ইম্পর্টেন্ট আপনাকে যারে দিয়ে দেওয়ার ক্ষেত্রে। দেন রয়েছে ইউনিট 6, এখানে রয়েছে লজিক্যাল রিজনিংয়ের মধ্যে মেনলি সাইলজিজম যেগুলো রয়েছে, ইন্ডিয়ান লজিক যেগুলো রয়েছে খুবই ইম্পর্টেন্ট। এখানে প্রথম দিকে মুড অ্যান্ড ফিগার যেগুলো রয়েছে সেগুলো থেকে প্রশ্ন আসার পরিমাণ খুবই কম, তবে এই প্রশ্নটা আপনাকে মনে রাখতে হবে, কনোটেশন, ডিনোটেশন, টার্মস, এখানে যে রয়েছে ক্লাসিক্যাল স্কোয়ার
অপপজিশন এইগুলো ইম্পর্টেন্ট, এগুলোকে খুব ইম্পর্টেন্টলি পড়তে হবে। এবং রিসেন্টলি এনটিইউজিসি নেটের যে লাস্ট পরীক্ষাটি হলো সেই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ফর্মাল অ্যান্ড ইনফর্মাল ফ্যালাসিস থেকে প্রচুর প্রশ্ন এসেছে, অর্থাৎ প্রত্যেকটি ইউনিটেই এই ফ্যালাসিস বিষয়গুলো রয়েছে। এগুলো নিয়ে আমরা পরবর্তীকালে ডিসকাশন করব আমাদের এই চ্যানেলেই। দেন রয়েছে ডিডাক্টিভ অ্যান্ড ইন্ডাক্টিভ রিজনিং। এই ডিডাক্টিভ অ্যান্ড ইন্ডাক্টিভ রিজনিং খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা, এবং যাদের ফিলোসফি রয়েছে তাদের ক্ষেত্রে খুবই ইজি, কিন্তু যারা নর্মালি লিটারেচার সাবজেক্ট বিলং করে, স্পেশালি বেঙ্গলি হোক, ইংলিশ হোক, বা আদার্স সাবজেক্ট, হিস্টোরি হোক, বা অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে লিটারেচারের সাথে সাথে অন্যান্য আর্টসের সব সাবজেক্ট যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে কিছুটা কমপ্লিকেশন বিষয় হয়ে যায়। কিন্তু আপনারা যদি ইউটিউবে ভিডিওগুলো রেগুলার দেখেন এবং একটি নির্দিষ্ট টেক্সট বুক ফলো করেন, তাহলে অবশ্যই এগুলো হাতের মুঠোয় চলে আসবে, এবং যতগুলো প্রশ্ন আসবে আপনারা কিন্তু তার অ্যান্সার দিতে পারবেন। দেন অ্যালার্জিস যে রয়েছে খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসছে কত বছর যদি আমরা ঠিকঠাক লক্ষ্য করি। দেন ভেন ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রাম ডিরেক্টলি না আসলেও যে সাইলোজিজমগুলো থাকে সাইলোজিজমের মাধ্যমে কিন্তু চলে আসছে। দেন ইন্ডিয়ান লজিকে মিনস অফ লজিক এরকম রয়েছে, এখানে প্রত্যাশা, অনুমানা, উপমানা, শব্দ, অর্থপাতি, অনুপলব্ধি, এই পোর্শনটা খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা, এখানে কিন্তু ছাড়াই যাবে না, এখানে ছাক্কা নাম্বার পেয়ে যাবেন। এখানে জাস্ট আপনাকে মনোযোগ সহকারে প্রত্যেকটি শব্দের অর্থ আপনাকে জানতে হবে এবং সেগুলোর ব্যবহার জানতে হবে, অ্যাকচুয়াল রিয়েলিটি কী, একে অপরের সাথে কীভাবে সম্পর্ক রয়েছে, সমস্ত বিষয় কিন্তু খুবই গুরুত্ব সহকারে আপনাদের পড়তে হবে। দেন রয়েছে স্ট্রাকচার অ্যান্ড কাইন্ডস অফ অনুমানা, ইনফারেন্স, এই ইনফারেন্সগুলো পড়তে হবে। এটা এই এই যে অনুমানা রয়েছে, দ্যাট মিন্স ইনফারেন্স রয়েছে, এটারই একটু বর্ডার পার্ট এখানে রয়েছে, বিশেষ করে ব্যাপ্তি। আর হেতুভাস, হেতুভাস কী রয়েছে, এই যে ফ্যালাসিস আমি পূর্বে বললাম যে এখানে যে ফ্যালাসিসটা রয়েছে, এই ফ্যালাসিস যেখানে রয়েছে, এই ফ্যালাসিস আর ফ্যালাসিস কিন্তু সেম, কিন্তু এখানে বর্ডারভাবে আলোচনা করা হয়েছে। তো আমরা যদি সমস্ত লজিক্যাল রিজনিংয়ের পার্টটা দেখি তাহলে দেখতে পারবো যে এই অনুমানা যে সিচুয়েশনটা রয়েছে, যে শব্দটা রয়েছে, আর এখানে ফ্যালাসিস রয়েছে, এগুলো কিন্তু পরবর্তীকালে আবার সাবফিটিং করে দেওয়া হয়েছে। তো কাজেই এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, আর যাদের নেটের পেপার ওয়ান খুবই হার্ড লাগে, কঠিন লাগে, তাহলে আমি বলবো এই লজিক্যাল রিজনিং প্রশ্নটাকে সর্বপ্রথম করে নিতে। তাহলে কী হবে, রিসার্চ অ্যাপটিটিউড, লজিক্যাল রিজনিং, ম্যাথামেটিক্যাল রিজনিং অ্যাপটিটিউড যেগুলো রয়েছে এগুলো কিন্তু ছাক্কা নাম্বার আপনাদের দিয়ে দিতে পারে। দেন রয়েছে ডেটা ইন্টারপ্রিটেশন। ডেটা ইন্টারপ্রিটেশন কি, যে আপনারা ম্যাথামেটিক্যাল রিজনিং যেখানে করবেন সেখান থেকে আপনারা ক্যালকুলেশন করবেন এবং সেই পার্সেন্টেজ রেশিও যে ইকুয়েশনগুলো রয়েছে সেগুলোই কিন্তু আপনাকে ডেটা ইন্টারপ্রিটেশনে সহযোগিতা করবে। ডেটা ইন্টারপ্রিটেশন যা করবে ছিল এখনও তা রয়েছে, এখানে কিন্তু কিছু জিনিস রয়েছে, যেমন সোর্সের অ্যাকুইজিশন, ক্লাসিফিকেশন অফ ডেটা, এই ক্লাসিফিকেশন অফ ডেটার একটু গুরুত্ব সহকারে পড়তে হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসা শুরু করেছে। দেন কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ ডেটা এখানে পড়তে হবে। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বন্ধুরা পূর্বে ছিল এখনও রয়েছে, এগুলো খুব সহজ আপনারা, কিন্তু বিষয়গুলো হলো এই সমস্ত জিনিস, অর্থাৎ বার ডায়াগ্রাম, হিস্টোগ্রাম, পাই চার্ট, টেবিল চার্ট, লাইন চার্ট, সমস্ত কিছু কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। যদি আপনারা দু একদিন দেখলেন তাহলে হবে না, আপনাকে পরীক্ষার মানে যেদিন থেকে আপনার প্রিপারেশন শুরু করবেন সেদিন থেকে পরীক্ষা আসা পর্যন্ত কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে। দেন ডেটা ইন্টারপ্রিটেশন, এটাই সাবমিটিং দেওয়া আছে, কিন্তু এইগুলোকেই ডেটা ইন্টারপ্রিটেশন বলছে। দেন ডেটা অ্যান্ড গভর্নেন্স, এই পোর্শনটা থেকে খুব একটা প্রশ্ন নেই, তবে এখানে যদি বলি আমি সবথেকে ইম্পর্টেন্ট পোর্শন, তাহলে বলবো আমি এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ক্লাসিফিকেশন ডেটা, কোয়ালিটিভ অ্যান্ড কোয়ান্টিটিভ ডেটা, এগুলোই আপনাকে মেনলি পড়তে হবে। দেন রয়েছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এখানে আমি বলবো যে এই আইসিটি পোর্শন যেটা রয়েছে এখানে খুবই ইম্পর্টেন্স যে জিনিস রয়েছে সেটি হলো এই আইসিটির যে অ্যাব্রিভিয়েশন অ্যান্ড টার্মিনোলজি, এখান থেকে প্রশ্ন আসা শুরু হয়েছে। আপনাকে বেসিক অফ ইন্টারনেট, অর্থাৎ VOI, ইন্ট্রানেট, ইন্টারনেট, এক্সট্রানেট, এই শব্দগুলোর সাথে ফ্যামিলিয়ার হতে হবে। ইমেল, অডিও, ভিডিও কনফারেন্সিং, ইমেল শুধু আপনারা কীভাবে ইমেল করছেন তা নয়, ইমেলের অনেক সেটিং রয়েছে যেখানে টু থাকে, অর্থাৎ যাদের আমরা মেল করি তাদের টু তেই আমরা ইমেলটা লিখে দিই। তবে এর সাথে সাথে আমরা সিসি বলে একটা অপশন আছে, সেখানে আমরা আরও অনেককে অ্যাড করতে পারি। আরেকটি অপশন রয়েছে BCC, তো সেখানে কী হয়েছে, যদি আমরা এই টুতে যার নাম দিব বা ইমেল আইডি দিব তাকে যে পাঠাবো, সাথে সাথে আমরা যদি BCC-কেও সেই ইমেলটাই পাঠাই, তাহলে কিন্তু তার এই টুতে যার নাম থাকবে সে কিন্তু এই BCC-কে জানতে পারবে না যে সেই ইমেলটা কিন্তু BCC-তেও পাঠানো হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। নেক্সট রয়েছে ICT অ্যান্ড গভর্নেন্স, খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা, এগুলো আমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট। এখানে প্রথম যে লাইনটি রয়েছে ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, এখানে মিলেনিয়াম ডেভেলপমেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, বন্ধুরা প্রতি বছর এখানে থেকে প্রশ্ন থাকবে। যদি কোনো শিফটে যদি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আসে, পরের শিফটে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল আসে, এরকম মানে প্রত্যেকবারই থাকবে প্রশ্ন, এখান থেকে প্রশ্ন আপনারা পাবেন শিওর, 100% শিওর।
দেন রয়েছে হিউম্যান হিউম্যান এনভায়রনমেন্টাল ইন্টারাকশন, অ্যান্থ্রোপোজেনিক অ্যাক্টিভিটিস অ্যান্ড দেয়ার ইম্প্যাক্টস অন এনভায়রনমেন্ট, এখান থেকে প্রশ্ন থাকে। তবে বন্ধুরা এই প্রশ্নটা আপনি গুরুত্ব সহকারে পড়তে হবে, যেখানে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন জন্য কী কী ডিজিজ তৈরি হতে পারে, ওয়ার্ল্ড ওয়াইজ কিছু ঘটনা রয়েছে যা এখনও মানুষের স্মৃতি হিসেবে রয়েছে, সেই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। ভোপাল গ্যাস ট্র্যাজেডি যে রয়েছে সেগুলোর পরে মিনামাটা ডিজিজ, দেন রয়েছে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সোশিও ইকোনমিক পলিটিক্যাল ডাইমেনশনস। বন্ধুরা এখানে ওয়েস্ট যে রয়েছে সলিড লিকুইড বায়ো বায়োমেডিক্যাল হ্যাজার্ডাস ইলেকট্রনিক, এগুলো কিন্তু সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় সংক্রান্ত বিষয় জানতে হবে আপনাকে। আর খুব সহজ, মনে রাখাও সহজ, খুব একটি কঠিন টপিক নয়। আপনারা ইউটিউবে লেকচার পেয়ে যাবেন এগুলো সম্পর্কে বিস্তারিতভাবে। এছাড়া ইম্প্যাক্টস অফ পলিউটেন্টস অন হিউম্যান হেলথ, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং নেক্সট পোর্শন রয়েছে, এইখান থেকে প্রশ্ন খুব বেশি পরিমাণে আসছে, সোলার, উইন্ড, সয়েল, হাইড্রোজিও থার্মাল, বায়োমাস, নিউক্লিয়ার ফরেস্ট, এগুলো থেকে প্রশ্ন আসার পরিমাণ খুব বেশি। দেন রয়েছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986, এখানে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ, ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টস ফর মন্ট্রিল প্রোটোকল, খুব বেশি প্রশ্ন আসা শুরু হয়েছে বন্ধুরা। মন্ট্রিল প্রোটোকল, রিও সামিট, কনভেনশন অফ বায়োডাইভার্সিটি, কিয়োটো প্রোটোকল, প্যারিস এগ্রিমেন্ট, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, এইগুলো যদি আপনারা পড়ে রাখেন প্রতি বছর প্রশ্ন আসে এবং ভবিষ্যতেও আসবে, গ্যারান্টি দেওয়া যেতে পারে এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। তো এই পোর্শনটা খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্ব সহকারে করবেন বন্ধুরা। নেক্সট রয়েছে লাস্ট ইউনিট যে রয়েছে আমাদের, ইউনিট 10, দ্যাট মিনস হায়ার এডুকেশন সিস্টেম, এখানেও রয়েছে, এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে পড়তে হবে আপনাদের। চলুন বন্ধুরা আমরা দেখে নিই হায়ার এডুকেশনে কী কী রয়েছে এবং এখানে প্রশ্ন কোথা থেকে বেশি আসে, তো সেই বিষয় নিয়ে আমি বলবো। বিশেষ করে প্রশ্ন আসার সবথেকে বেশি সুযোগ এবং চাহিদা রয়েছে এইখান থেকে, ওরিয়েন্টাল কনভেনশনাল নন কনভেনশনাল লার্নিং প্রোগ্রামস ইন্ডিয়া, দেন প্রফেশনাল টেকনিক্যাল স্কিল বেসড এডুকেশন, এই পোর্শন থেকে ভ্যালু এডুকেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল এডুকেশন, এই পোর্শনগুলো থেকে পলিসি গভর্নেন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এই পোর্শনগুলো থেকে প্রশ্ন আসার পরিমাণ খুবই বেশি। এবং পোস্ট ইন্ডিপেন্ডেন্সের কিছু পলিসিস রয়েছে যেগুলো এডুকেশনকে অনেকটাই সুযোগ সুবিধা দান করেছে, এবং কিছু ক্রিটিসাইজও আপনারা করতে পারবেন, যেমন কোঠারি কমিশন, এই যে সমস্ত কমিশনগুলো রয়েছে সেগুলো এই এডুকেশনের ক্ষেত্রে পড়তে হবে, যেগুলো প্রি ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়ার ক্ষেত্রে হায়ার এডুকেশনে ব্রিটিশ গভর্নমেন্ট দ্বারা নেওয়া হয়েছিল এবং পরবর্তীকালে ইন্ডিয়ান গভর্নমেন্ট দ্বারাও কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, রিসেন্ট কী কী ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সেগুলো কিন্তু আপনাদের পড়তে হবে। বন্ধুরা ওভারঅল আমরা এই পেপার ওয়ানটি ডিসকাস করে নিলাম, তবে পেপার ওয়ানের ক্ষেত্রে আরেকটি সমস্যা দেখা যায়, যেমন রিসেন্ট ইস্যুস যেগুলো রয়েছে, মানে টিচিংয়ের ক্ষেত্রে কিছু একটা রিসেন্ট ইম্পর্টেন্স কিছু ঘটে গেলে সেগুলো আপনাকে পড়তে হবে, সেগুলো জানতে হবে, প্রশ্ন আসতেই পারে সেখান থেকে। এবং বিশেষ করে কমিউনিকেশনের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্স যদি কিছু নিউজ আসে সেগুলো একটু খেয়াল রাখতে হবে জেনারেল নলেজের জন্য। এছাড়া রয়েছে বিশেষ করে পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টের ক্ষেত্রে অনেক রিসেন্ট ইস্যুস যেগুলো রয়েছে, রিসেন্ট ডিজিজ যেগুলো রয়েছে এই পলিউশনের সাথে রিলেটেড, সেই রিসেন্ট বিষয়গুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে কিন্তু আপনাদের জানতে হবে, সেই বিষয়গুলো জানতে হবে। এবং হেলথ ইস্যুস যেগুলো রয়েছে খুব ইম্পর্টেন্ট, সহকারে পড়তে হবে। এখন আমি আপনাদের বলে দিই, হেলথ ইস্যুর ক্ষেত্রে আমরা বলতে পারি যে করোনা যে রয়েছে, করোনা মহামারী, করোনা একটি ডেঞ্জারাস ডিজিজ, ওয়ান কাইন্ড অফ এখন যেটা আরএনএ ভাইরাস, কোভিড-19 বা নিউ একটা স্ট্রেন চলে আসছে যেটা আমরা কোভিড নিউ স্ট্রেন নামে পরিচিত। তো এই সমস্ত রিসেন্ট ডিজিজ যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কিত বিষয় কিন্তু জেনারেল নলেজ হিসেবে প্রশ্ন কিন্তু আসতেই পারে বন্ধুরা, এই সমস্ত বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। তো ওভারঅল আমরা ডিসকাস করে নিলাম, ভিডিওটি বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশের সকলের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।